আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব সজনে ডাটা ও আলুর ঝোল। আমি জানি না কে কেমন এটা পছন্দ করেন, তবে গরমকালে এই সিজনে এই তরকারিটা অসম্ভব মজা লাগে আমার কাছে। তো রান্নাটি শুরু করছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, তার সাথে জিরা বাটা 1 টেবিল চামচ এবং 3 টেবিল চামচ মরিচ, সরিষা এবং রসুন একসাথে বেটে নিয়েছি। তো এখন এই মশলাটাকে ভালোমতো কষাবো, সাথে দিচ্ছি হলুদ। হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি লবণ দিয়ে দিব। এই তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটাই আমরা রাখবো, কোনো গুঁড়া মরিচ দিব না। আমার কাছে বিশেষ করে সবজি তরকারি কিংবা সজনে তরকারি শুকনো মরিচ দিলে আমার ভালো লাগে না। আমি সবসময়তেই চেষ্টা করি কাঁচা মরিচ দিয়ে রান্না করার জন্য সবজিগুলো। এখন আমি সজনের ডাটা এবং আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি এইভাবে আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন, অসম্ভব মজা লাগে। এই সজনের ঝোল দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর এখন বর্তমানে যে গরম পড়ছে, এই গরমে এই রকম তরকারি আসলে শরীরের জন্য কতটা উপকারী এটা আসলে বলে শেষ করবার নয়। তো আমরা ভালো মতো একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানোর এক পর্যায়ে দেখবেন যে উপরে তেল ভাসতে শুরু করেছে, সেই সময় আমি অল্প করে পানি দিয়েছি। এই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে আরো পানি অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে দেখতে পারেন, যদি কম হয় তো দিতে পারেন। আর এই সজনের ডাটার তরকারিতে সাধারণত মরিচের গুঁড়াটা দিলে তেমন ভালো লাগবে না, আপনারা কাঁচা মরিচ দিয়ে তৈরি করে দেখবেন, এই স্বাদটা আসলেই বেড়ে যায়। আর যদি পারেন তো সরিষা বাটা অবশ্যই দিবেন, এতে অনেক স্বাদ হয়। আর সরিষা বাটাটা পারলে স্কিপও করতে পারেন যদি আপনাদের হাতের নাগালে না থাকে। তো এই তো প্রায় আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ঝোলটা যে যার ইচ্ছে মতো রাখবেন, সজনে ডাটার ঝোলটাই আমার কাছে বেশি ভালো লাগে। আমি এখানে দেখছি যে প্রপার সিদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি উঠিয়ে নামিয়ে নিব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং কিছুটা ভিন্নতা থাকলে অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে এই রান্নাটি ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।